আসসালামু আলাইকুম ইউটিউবের দর্শকদের বলছি আপনারা কি পারেন না যারা বিশেষ শিশু নিয়ে ভিডিও বানায় তাদের ভিডিও বিশেষভাবে দেখে শেয়ার করতে পারেন না আপনারা এত কৃপণ কেন মনটা এত ছোট কেন বলছি তাদেরকে যাদের মনটা ছোট আর যারা আমাকে সহযোগিতা করে আসলে তারা বুঝেই সহযোগিতা করে তাদের মনটা অনেক বড় এবং বিশাল আমি মা আমাকে অনেক কষ্ট করে অনেক কিছু ম্যানেজ করে তবেই ভিডিও বানানো এডিট করা আর অনেক কাজ থাকে সেগুলো করতে হয় মনে তো হয় না আমার ভিডিও কোয়ালিটি খারাপ আল্লাহ যদি বিশেষ শিশু নিয়ে কাজ করলে জান্নাত দেয় তাহলে দর্শকদের সমস্যা কোথায় বিদেশে বিশেষ শিশুর বাবা মাকে বসিয়ে বসিয়ে টাকা দেয় বা পেনশন দেয় আর আপনারা ভিডিও শেয়ার করতে কৃপণতা করেন বাঙালি কবে মানুষ হবে দুঃখের সাথে বলছি মনে হয় এখানে আসা আমার আসলে ভুল হয়ে গেছে এটা একটা কম্পিটিশনের জায়গা কে কত ভালো করতে পারে আবার দেখা যায় তো নোংরা উলঙ্গ হয়ে খারাপ জিনিস দেখিয়ে সেগুলো তো খুব ভাইরাল হচ্ছে আসলে আমাদের মেন্টালিটি পাল্টাতে অনেক সময় লাগবে এখনও পাঁচ সাত বছর আমি হিসাব করলাম পাঁচ সাত বছর লাগবে যখন বুঝবে আসলে সমাজটাকে আমরা কিভাবে খারাপ করছি শেয়ার করে খারাপ জিনিস শেয়ার করলে সমাজ খারাপ হয় আর আমরা ভালো জিনিস শেয়ার করি না ভালোর আবার কি ভালো থাকতে যে তার কত কষ্ট ভালো জিনিস বানাতে দেখাতে তার কত কষ্ট এটা যাদের মন ছোট অল্পতে টাকা হয়ে গেছে বেশি তারা এটার মর্ম কী বুঝবে সেজন্য ইউটিউবের দর্শকদের বললাম আমার ভিডিও তো কেউ শেয়ারও করবেন না আর একটু দেখে নাচ গান নাই ফাইজলামি নাই সেজন্য আসলে আপনারা ওই মাছ রেখে দিবেন কেয়ার করবো কিছু করার নাই খোরা মানুষ খোরা হয়ে চলবো চলতে থাকি দেখা যাক কি হয়